আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। সম্প্রতি খালিদ ফারহান ভাইয়ের মেটা কোর্স যেটা রয়েছে, মানে মেটা মার্কেটিং কোর্স, এটা করেছি। তো আমার কাছে কোর্সটা খুবই ভালো লেগেছে, যতটুকু বুঝিয়েছেন খুব বিস্তারিত ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। এই কোর্সটার মধ্যে একটা কথা বারবারই কিন্তু বলা হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক কিছু আছে যেটা আসলে হাতে কলমে শেখাচ্ছে, হচ্ছে উপস্থিত বুদ্ধিটা অনেক কাজে লাগবে। মানে যেটাকে মানে খালিদ ফারহান ভাই যেটা বলতেছে হচ্ছে মার্কেটিং ব্রেন ইউজ করা। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু উনি বারবার সতর্ক করেছেন যে সবকিছু আসলে কোর্সে আসে না, অনেক কিছু ডিপেন্ড করে হচ্ছে মার্কেটিং ব্রেনের উপরে। আর বিশেষ করে হচ্ছে টার্গেটিং, রিটার্গেটিং, এই ক্ষেত্রে যে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ হয়ে উনি বুঝিয়েছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি চেষ্টা করবো হচ্ছে এটা নিজের ব্যবসার ক্ষেত্রে আমি প্রথমে এটা অ্যাপ্লাই করতে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মেটা মার্কেটিং কোর্সের শুরুতে থিওরিক্যাল অনেক কথাবার্তা বলা হয়েছে। এই থিওরিক্যাল কথাবার্তাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমার মতে হচ্ছে এটা নোট করে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই থিওরিক্যাল কথাবার্তাগুলো কিন্তু পরবর্তীতে কাজে লেগেছে আমাদের। মানে কোথায় কি করতে হবে না করতে হবে, প্রথম 7-8টা ভিডিও বা আরো বেশি সেটা হচ্ছে থিওরিক্যাল কথাবার্তা নিয়ে কিন্তু শেষ হয়েছে। আর এখানে একটা বিষয় খুব ভালোভাবে ফাইন্ড আউট করা হয়েছে, সেটা হচ্ছে দেখেন যে বিজনেস ম্যানেজারের যে মানে যে আমি একটা অ্যাড রান করেছিলাম, এটা আসলে বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে একটা অ্যাড প্ল্যানিং করা, ক্যাম্পেইন সাজানো, যে আমি একটা কাস্টমারকে হচ্ছে তার জার্নি থেকে নিয়ে এন্ডিং পর্যন্ত আমার প্রোডাক্টটা কেনার জন্য আমি কয়টা ক্যাম্পেইন চালাতে পারি, কি কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি, কোন প্রোডাক্টের ব্যাপারে কি প্রসেস, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের উপস্থিত বুদ্ধির উপরে। ওভারঅল আমি কোর্সটা করে আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই বিষয়গুলো আসলে আমাদের নিজেদের জানা থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশি কাজে লাগবে। কারণ এখন যেহেতু ডিজিটাল দুনিয়া, সবকিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, এখন আসলে ডিজিটাল বিষয়গুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু অনেক জায়গা থেকে আমরা পিছিয়ে পড়তে হবে। সবাই ভালো থাকবেন, খালিদ ফারহান ভাইয়ের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।